হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে রাইজিং লিগেল চ্যানেলে স্বাগত। আজকে আমরা ইন্ডিয়ান পেনাল কোডের এই ক্লাসে দুটো গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে আলোচনা করব। এই দুটি সেকশন হলো সেকশনস 305 এবং সেকশনস 306। দেখুন ভিউয়ার্স, সেকশনস 305 আইপিসিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাবেটমেন্ট অফ সুসাইড অফ চাইল্ড অর ইনসেন্ট পারসন। অপরদিকে সেকশন 306 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোডে যেটা বলা হচ্ছে অ্যাবেটমেন্ট অফ সুসাইড। সেকশন 305 এর হেডিংটা হচ্ছে অ্যাবেটমেন্ট অফ সুসাইড অফ চাইল্ড অর ইনসেন্ট পারসন, অর্থাৎ কোনো শিশু বা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিকে আত্মহত্যা করতে কেউ যদি প্ররোচনা দেয়, তাহলে সেকশনস 305 আইপিসির সাবজেক্ট ম্যাটারটা ভিউয়ার্স ঠিক এরকম। ইফ এনি পারসন আন্ডার 18 ইয়ার্স অফ এজ, এনি ইনসেন্ট পারসন, এনি ডিলিরিয়াস পারসন, এনি ইডিয়েট অর এনি পারসন ইন এ স্টেট অফ ইনটক্সিকেশন কমিট সুসাইড, হুয়েভার অ্যাবেটস দ্য কমিশন অফ সাচ সুসাইড শ্যাল বি পানিশড উইথ ডেথ অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অর ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম নট এক্সিডিং 10 ইয়ার্স অ্যান্ড শ্যাল অলসো বি লাইবল টু ফাইন। অর্থাৎ ভিউয়ার্স, ভারতীয় দণ্ডবিধি ধারা 305 যেটা বলছে যে শিশু বা মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিকে কেউ যদি আত্মহত্যা করতে প্ররোচনা দেয়, এর সাবজেক্ট ম্যাটারটা ঠিক এরকম, যদি 18 বছরের কম বয়সী কোনো ব্যক্তি, মানসিক বিকারগ্রস্ত কোনো ব্যক্তি বা কোনো বিকারগ্রস্ত কোনো ব্যক্তি, যেটাকে বলা হচ্ছে ডিলিরিয়াস, কোনো নির্বোধ অর্থাৎ ইডিয়েট কোনো ব্যক্তি বা মদমত্ত কোনো ব্যক্তি, তাকে যখন আত্মহত্যা করে এবং তবে যে ব্যক্তি ধরুন ওই আত্মহত্যার প্ররোচনা দেয়, সেক্ষেত্রে যে এই অপরাধটা করছে তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছরের কারাদণ্ড এবং সেই সঙ্গে অর্থদণ্ড ভিউয়ার্স কিন্তু সেই ব্যক্তিকে দিতে হবে। অর্থাৎ এই সেকশন 305 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড যেটা বলছে যে ধরুন কোনো 18 বছরের কম বয়সী কোনো ব্যক্তি যদি কোনো মানসিক বিকারগ্রস্ত ইনসেন্ট পারসন বা ধরুন এমনি কোনো বিকারস্থ ব্যক্তি যাকে যেটাকে বলা হচ্ছে ডিলিরিয়াস কোনো পারসন বা কোনো ইডিয়েট কোনো ব্যক্তি বা কোনো ইনটক্সিকেশন অবস্থায় আছেন অর্থাৎ মদ্যপ অবস্থায় আছেন এরকম কোনো ব্যক্তিকে আত্মহত্যা করতে ধরুন প্ররোচনা করলো, সেক্ষেত্রে যদি ধরুন এই ব্যক্তিরা যদি আত্মহত্যা করে নেয়, তখন যে ব্যক্তি প্ররোচনা দিল তার এই সেকশনস 305 অনুযায়ী সেই ব্যক্তির কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে, সেই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অথবা 10 বছরের কারাদণ্ড হতে পারে, সেই সঙ্গে এই ব্যক্তিকে ভিউয়ার্স অর্থদণ্ড দিতে হতে পারে। এরপরে ভিউয়ার্স আমরা চলে যাব সেকশনস 306 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোডে। এর সাবজেক্ট ম্যাটারটা ঠিক এরকম, অ্যাবেটমেন্ট অফ সুসাইড, অর্থাৎ 306 ধারা যেটা বলছে যে কেউ যদি কাউকে আত্মহত্যা করতে প্ররোচনা দেয়। সেকশনস 306-এর সাবজেক্ট ম্যাটারটা ঠিক এরকম, ইফ এনি পারসন কমিট সুসাইড, হুয়েভার অ্যাবেট দ্য কমিশন অফ সাচ সুসাইড শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট অফ আইদার ডেসক্রিপশন ফর এ টার্ম হুইচ বি এক্সটেন্ড টু 10 ইয়ার্স অ্যান্ড শ্যাল অলসো লাইবল টু ফাইন। অর্থাৎ ভিউয়ার্স, এই ভারতীয় দণ্ডবিধি 306 ধারা যেটা বলছে কেউ যদি কাউকে আত্মহত্যা করতে প্ররোচনা দেয়, এর সাবজেক্ট ম্যাটারটা ঠিক এরকম, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তবে যে ব্যক্তি ওই আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে সেই ব্যক্তি অনধিক 10 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ড দিতেও সে রাজি হবে। অর্থাৎ ভিউয়ার্স, ভারতীয় দণ্ডবিধি 306 ধারা যেটা বলে যে ধরুন কোনো একটা ব্যক্তি কাউকে আত্মহত্যা করতে উৎসাহিত করছে, প্ররোচিত করছে, দ্যাট ইজ অলসো কল দ্য অ্যাবেটমেন্ট,
এবং এরই ফল হিসেবে যদি সেই ব্যক্তি আপনার আত্মহত্যা করে নেয়, তবে যে ব্যক্তি এই অ্যাবেট করলো বা যে ব্যক্তি প্ররোচনা দিল, সেই ব্যক্তির ভারতীয় দণ্ডবিধি 306 ধারা অনুযায়ী অনধিক 10 বছরের কারাদণ্ড হতে পারে সশ্রম বা বিনাশ্রম, সেই সঙ্গে ওই ব্যক্তিকে অর্থদণ্ড দিতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের আলোচনা ইন্ডিয়ান পেনাল কোডের দুটো ইম্পর্টেন্ট সেকশনকে নিয়ে, সেকশনস 305 এবং 306কে নিয়ে। আশা করা যায় ব্যাপারে আপনারা একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। পরিশেষে বলি, আমাদের রাইজিং লিগেল চ্যানেলের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।